এখন বাজছে বিকেল 5টা, আর একটু খিদে খিদে পাচ্ছে, সসেজ আছে, ভাবছি সসেজের একটা আইটেম বানাবো। হ্যালো বন্ধুরা, নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদের পুজো কেমন কাটলো কেউ কিন্তু আমাকে কমেন্ট করে জানালে না, আমি কিন্তু বড্ড দুঃখ পেয়েছি। তোমরা ভিডিও দেখো কিন্তু কমেন্ট করো না, তোমাদের পুজো কেমন কাটলো আমারও তো জানতে ইচ্ছে করে বলো। এখন রাঙা আলু কাটছি, আজকে আমি করব সসেজ আর রাঙা আলুর একটা আইটেম। বর অফিস গেছিল, আসার পর আমাকে বলল ওর একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছা করছে। আমি ভাবলাম সেদিনকে ওর বন্ধুরা যখন এসেছিল এই আইটেমটা হঠাৎ করে আমার মনে পড়ে গেছিলো, এটা ওদের জন্য বানিয়েছিলাম। তো সবাই খেয়েছিল, বেশ সবার ভালোও লেগেছিলো। সেদিনকে আমার বর বলেছিল যে এটা কিন্তু খুব ভালো হয়েছে, পরে একদিন বানিও। আর সেদিনকে এতজন ছিল, সবার ভাগ্যে খুব একটা বেশি জোটেনি, তাই জন্য ভাবলাম আজকে বানাই। এই বিকেল সময়টা এরকম স্ন্যাক্স জাতীয় খাবার খেতে এখন আমাদের বেশ ভালোই লাগে। আগে এসব আমরা কোনোদিন খেতাম না, মানে বিয়ের আগের কথা বলছি বা সাউদি আসার আগের কথা বলছি। বিয়ের 1.5 বছরের মাথায় আমরা সাউদি এসেছি, 1.5 বছর আমরা ভুবনেশ্বরে ছিলাম। ওখানে ও 9 বছর জিন্ডালে চাকরি করেছে। 9 বছর চাকরি করার পর ওর মনে হয়েছে এবার স্ট্রিমটা চেঞ্জ করা উচিত, তাই জন্য নানারকম পরীক্ষা ভাইবা দিয়ে তারপরে ও এই সৌদির জবটা পায়। সৌদি আসার আগে তো বর্ধমানে কলকাতা যেখানে থাকতাম বিকেলবেলা মুড়ি খেতাম, নয় কমপ্লেন বিস্কিট খেতাম, নয় চা বিস্কিট খেতাম, এইসব খেয়েই আমাদের বিকেলবেলার স্ন্যাক্সটা হয়ে যেত। কিন্তু এখানে আসার পর অনেক খাবার আমি এদিক ওদিক ট্রাই করেছি, তারপর মনে হতো যে একটু বাড়িতে ট্রাই করি। তো এইসব করতে করতে এইসব খাবারগুলো আমার শেখা, আবার ইউটিউব তো আছেই তোমরা জানো। এই রান্নাটা আমি পুরো শর্টে করেই করব, তাই রাঙা আলুটা আর চিকেন সসেজটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি প্রথমে। এখানে রাঙা আলুগুলো কিন্তু বেশ লম্বা লম্বা হয়, একটা রাঙা আলুর হাফ আমি আগের দিন পনিরের সাথে বানিয়েছিলাম, হাফ ছিল, সেটা আজকে সসেজের সাথে বানাচ্ছি। এই খাবারগুলো প্রতিদিন অবশ্যই ভালো লাগে না, কিন্তু মাঝে মাঝে কিন্তু ভালোই লাগে খেতে। আজকের এই ডিশটা পুরোটা কিন্তু বাটারে হবে, আর এটা হচ্ছে নন সল্টেড বাটার। এখানে যে মলগুলো আছে সেখানে সল্টেড আর নন সল্টেড দু রকমই বাটার পাওয়া যায়। এখন আমি বাটারের মধ্যে নুন দিয়ে সসেজগুলোকে হালকা ফ্রাই করে নিচ্ছি। এতে কি হবে, এতে সসেজের মধ্যে একটা খুব সুন্দর বাটারের গন্ধ ঢুকবে। এই দেখো রাঙা আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, মাইক্রোওয়েভে 5 মিনিট ঘুরিয়ে নিয়েছি। রাঙা আলুর সাথে কিন্তু কটা গাজরের পিসও ছিল, সেগুলোকেও সেদ্ধ করে নিয়েছি, কারণ এগুলো সেদ্ধ হতে তো একটু টাইম লাগে। একটু সেদ্ধ করে নিলে কি হবে, আমি একদম রান্নায় দিতে পারবো আর খেতেও কোনো অসুবিধা হবে না। বেশিক্ষণ তো এগুলোকে ভাজবো না, সেই জন্য আগে থেকে সেদ্ধ করে নিলাম। এখন আর একটু বাটার অ্যাড করে একটু রসুন আর লঙ্কা কুচি অ্যাড করে দিলাম। এগুলোকে একটুখানি নাড়াচাড়া করে তারপরে সেদ্ধ রাঙা আলু আর গাজরটাকে দিয়ে দিলাম। একটু ঢাকা দিয়ে দেবো, কারণ একটু ঢাকা দিলে রসুনের গন্ধটা ভালো করে আলু আর গাজরের মধ্যে ঢুকবে। এখন এই সময় পেঁয়াজটাকে অ্যাড করলাম, একটুখানি স্টির ফ্রাই করে নেব। এখানে সসেজগুলোকে আমি হালকা কাট করে নিচ্ছি, কেন কি এরপরে যে মশলাগুলো যাবে সেই মশলার গন্ধগুলো তাহলে সসেজের মধ্যে ঢুকে যাবে। রান্না করতে করতে যে কটা বাসন হচ্ছে সেগুলোকে ধুয়ে রাখছি, কারণ এরকমভাবে না ধুয়ে রাখলে ডিনার যখন করবো সেই বাসনগুলো আবার জমা হবে, এতে করে কি হবে বেসিনটা পুরো ফুল হয়ে যাবে, আর দেখতেও না খুব একটা ভালো লাগে না, প্লাস মাছিও আসে। সব কিছুকে ভালো করে স্টির ফ্রাই করে সসেজগুলোকে অ্যাড করে দিলাম। এগুলোকে হালকা ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, তারপর এখানে কর্ন অ্যাড করে দিলাম, এরপরে দেব নুন, গোলমরিচ আর চাট মশলা। মাঝে মাঝে একদম রান্না করতে ইচ্ছে করে না, আবার মাঝে মাঝে খুব রান্নার জন্য উৎসাহ লাগে, জানি না এটা কেন হয়। হয়তো এখানে আমি খুব একটা বাইরে বেরোই না, হয়তো গায়ে রোদ লাগে না, সেই জন্য হয়তো ভিটামিনের আমার কিছু অভাব হয়েছে। সারাক্ষণ কীরকম টায়ার্ড লাগে জানো তো। তো এ দেখো লাস্টে ক্যাপসিকাম অ্যাড করে এটাকে শেষ করলাম, এবার পরিবেশনের পালা।
সানিসাইডার পোচ খেতে আমাদের দুজনেরই কিন্তু ভীষণ ভালো লাগে। ভাবলাম উপর দিয়ে এই সানিসাইডার ডিমটা রাখলে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগবে। সাথে একটু মিষ্টি ব্রেড কেটে নিলাম, এগুলো লোকাল মার্কেটেই পাওয়া যায়। লাস্টে উপর দিয়ে একটু সাদা তিল ছড়িয়ে দিলাম, দারুণ দেখতে লাগছিল। দেখা যাক খেতে কেমন হয়। সেদিনকে খুব হড়বড়িতে বানিয়েছিলাম, আজকে একটু টাইম নিয়ে বানালাম, দেখা যাক। জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে আমি একটুখানি কাজে বসেছি, আর এতটা পেট ভরে গেছে মনে হয় ডিনারটা আজকে স্কিপ করতে হবে। আর খেতে কিন্তু অসাধারণ ছিল, পুরো অন্যরকম। তোমরা কিন্তু ট্রাই করো আর আমাকে জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।